বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, আবারও ঈদের শুভেচ্ছা। যেহেতু ঈদের আমেজ এখনও রয়ে গেছে, তবে ঈদ কিন্তু আসল চলেই গেছে, তাই না? ঈদ আসি, আসবো কবে, ঈদ এটা চিন্তা করতে করতে অলরেডি ঈদ পার হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার সেই আগে স্বাভাবিক জীবন, রুটিন মাফিক জীবন, সেই জীবনে ফেরত যাওয়া, যেটারই আয়োজন চলছে আর কি। আর টেম্পারেচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম গরমে ফোসকা পড়ার মতো অবস্থা আর কি বাইরে। তো এর মাঝে আমি যে সোফার বেড কভারগুলো খুলে রেখেছিলাম, সোফার বালিশের যে কভারগুলো খুলে রেখেছিলাম, ওইগুলো ধোয়ার জন্য তাওহিদের বাবা বের হয়ে গেছে। আমরা একটু পরে বের হব, কারণ তাওহিদের খাওয়া দাওয়া হয়নি, আর মেশিনে কাপড় দিলে ধুতেও সময় লাগবে। তো তাওহিদের বাবা বলল যে আমি গিয়ে কাজ শুরু করি, তোমরা পরবর্তীতে আসো। তো এইদিকে আমি আর তাওহিদ খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার তাওহিদের বাবার কাছে এসেছি। আপনাদের সাথে আজকে শেয়ার করি ইতালির লন্ড্রির দোকানগুলো কীরকম হয় আর খরচটা কেমন পড়ে। এখানে দোকানগুলো সেলফ সার্ভিস, নিজেরটা নিজেরই করতে হবে, আর খরচ মোটামুটি অনেক বেশি। তার জন্য বাসায় আমার মনে হয় করলে খরচ আর একটু কম হয়। তবে কিছু জিনিস আছে যেগুলো বাসায় আসলে ধোয়ার মতো পরিস্থিতি না, যেমন বড় বিরাট কিছু। আমরা এই মেশিনগুলোতে কম্বল পর্যন্ত ধুয়ে ফেলি, যখনই এই ধরনের ভারী কিছু, বড় কিছু ধুতে হয় এই সব মেশিনে চলে আসি, কারণ একবারই আসলে পরিষ্কার হয়ে শুকানোও যায়। আর তাওহিদের বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে আমি কি করতে পারি, কারণ আমি এর আগে কখনো একা একা ব্যবহার করিনি, সবসময় তাওহিদের বাবাই ব্যবহার করেছে বা ওই এইসব কাজে হেল্প করে। তো বলা যায় না বিপদের কথা, হয়তো বা আমারও কখনো কাজে আসতে পারে বা ইমার্জেন্সি আমারও এগুলো ধুতে হতে পারে। তো এখানে ও আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করা যায়। আর এই তো এখানে দুই ধরনের মেশিন আছে, একটাতে হচ্ছে 8 কেজি আর একটাতে হচ্ছে 14 কেজি একসাথে দেওয়া যাবে, আর দুইটার জন্য দুই ধরনের পে করতে হয়। প্রথমে মেশিনে কাপড় চোপড় দিয়ে ওইখানে যে মেশিনটা আছে, নাম্বার একটা দেওয়া আছে, সেই নাম্বারে ক্লিক করতে হবে। ওখানে বলে দিবে যে আমাদের কত টাকা পে করতে হবে। তো কয়েন মেশিনের ভেতরে কয়েন দিয়ে দিলে রেড লাইটটা গ্রিন লাইট হয়ে যাবে, তখনই আবার মেশিনের কাছে এসে আবারও মেশিনটা অন করে দিতে হবে, বা আমি কোন টেম্পারেচারে ধুবো বা কিভাবে পরিষ্কার করতে চাই। এই যেমন এখানে লেখা উঠেছে, আমি কি ঠান্ডা পানি দিয়ে ধুবো না গরম পানি, অতিরিক্ত গরম না কত টেম্পারেচার। তো এখানে আবার টাইম টেবিল সিলেক্ট করার পর এখানে অন বাটনে ক্লিক করে দিলেই আমার মেশিনটা লক হয়ে যাবে এবং মেশিনের কাজ শুরু হয়ে যাবে। তাওহিদের বাবা ধরে ধরে সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি একদিকে ভিডিও করছি, পরবর্তীতে আমিও এটা দেখতে পারবো, আবার আপনাদেরকেও শেয়ার করছি, যারা আসলে বাংলাদেশে থাকেন তাদেরও একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। আর এইসব মেশিন হচ্ছে শুকানোর জন্য, একদম ড্রাই করে মচমচা করে আপনার কাপড়গুলো দিয়ে দিবে। এইটাতে আর বাসায় এনে কোনো পরিষ্কার করার বা ভিজা কোনো ভাব থাকে না, একদম ভাঁজ করে আপনি ইচ্ছা করলে ওয়ার্ড্রপে আলমারিতে রেখে দিতে পারবেন। এটার জন্য এক্সট্রা পে করতে হয়। আর একবার 8 কেজির কাপড় চোপড় ধোয়ার জন্য 3.5 টাকা, আর 14 কেজির কাপড়, 14 কেজি পরিমাণের কাপড় ধুতে হলে 6.5 টাকা, আর একবার শুকানোর জন্য সম্ভবত 3.5 টাকা, যদি আমার ভুল না হয়। ও সরি, ভুল একটা হয়েছে, 3 টাকা হবে না, ওইটা হবে ইউরো। তো বলা যায় মোটামুটি ভালোই খরচ হয় বাসায়। আবার সাবান আর পারফিউমের খরচ তো আলাদাই আছে, তো বাসায় ধুলে মনে হয় এর চেয়ে আর একটু কমই খরচ হয়। ভারী ভারী জিনিস যেগুলো, এগুলো আমাদের মাস্ট এখানেই ধুতে হয়, ঘরে ধোয়ার কোনো অবস্থাই নেই। তার উপর আমার তো আবার বারান্দাও নেই যে আমি ছড়িয়ে দেব কিছু। তো যাই হোক, ওই দিকের কাজ সব শেষ করে আর বাইরের অবস্থা বুঝাই যাচ্ছে কি পরিমাণে গরম পড়ে গেছে। রাতের বেলা আর তাওহিদের বাবা ভারী কিছু খেতে চাচ্ছিল না। আমার বাসায় গরুর গোস্ত, চিকেন রোস্ট, পোলাও এগুলো ছিল, বাট তাওহিদের বাবার ভালো লাগছিল না। তো ও আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিল যেন আমি হালকা পাতলা যদি কিছু পারি তাহলে যেন কিছু রান্না করে রাখি। তো তাওহিদের বাবা সবসময় খুবই পছন্দ বেগুন ভাজা, তো তার জন্যই আমি আজকে বেগুন কিছু ভেজে রাখছি আর একটু অন্যরকম করে ভাজছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি ইউটিউবে একটা, আমাদের দেশের বাহিরের একটা চ্যানেলে দেখেছিলাম বেগুনটাকে এইভাবে তারা ভাজে, তারা আর একটু অন্যরকম করে ভাজে, বাট আমরা যেহেতু বাঙালি আমাদের এক্সট্রা কিছু মশলা আছে, ওগুলা ছাড়া আমাদের খাবার ভালো লাগে না। তো ওইটা দিয়ে আমি আসলে শেয়ার করছি, আমার কাছে খেতে খুব ভালো লেগেছে, তাওহিদের বাবাও অনেক পছন্দ করেছে। বাসায় আপনারা এইসব উপকরণ থাকলে ট্রাই করতে পারেন।
তা আমি বেগুনের যে ভেতরের অংশটা আছে সেটা কুচি করে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ, ধনে পাতা, আর হচ্ছে সসেস ছিল বাসায়। আমার সসেসগুলো আরেকটু ছোট করে কাটার দরকার ছিল, কিউবগুলো একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে কাটলে খেতে ভালো লাগে আর কি। সব কিছু এখন এক মাসটা হওয়ার পর আমি কিছুক্ষণ পর উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এখন ঢেকে দেব যাতে করে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভেতরে কাঁচা কিছুই থাকবে না, কারণ সসেসটা তো যেহেতু আগেই রান্না করাই থাকে। আর বেগুনটা আমি একটু মোটা করে কেটে ফেলেছিলাম, আমাকে আর একটু পাতলা করে কাটার দরকার ছিল, আর প্রথমবার তো এই জন্য একটু এলোমেলো হয়েছে। ইনশাল্লাহ পরের বার আরও সুন্দর করে ট্রাই করতে পারবো। তবে এই রেসিপিটা শেয়ার করার কারণ হচ্ছে যেহেতু কুরবানির ঈদ গিয়েছে, এখন সবার বাসায় গরুর গোস্ত বা এই টাইপের ভারী খাবার বেশি আছে, তো তার বদৌলতে যদি এরকম হালকা পাতলা কিছু খাওয়া যায় খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। ট্রাই করে একবার দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লেগেছে, এটা সত্যি কথা। কারো সাথে আমার স্বাদের সাথে কারো স্বাদ মিলে গেলে এটা বাসায় আপনারা ট্রাই করে অবশ্যই মজা পাবেন। আর এই হচ্ছে রাতের অবস্থা। আসলে কয়েকদিন ধরে খুব গরমেই আমার ভিডিওগুলো এলোমেলো হয়ে গেছে, আমি একটানা ব্লগিং যেটাকে বলে আর কি, ডেইলি লাইফ যেটা শেয়ার করা, সেটা করতে পারছি না, কারণ প্রথম দিনের প্রথম দিক অনেক গরম থাকে, আবার দেখা যায় বিকালের দিকে আস্তে আস্তে যখন টেম্পারেচারটা কমতে থাকে তখন আসলে আমার মাথা কাজ করা শুরু করে যে না এখন একটু ভিডিও করি। সোমবার থেকে আমাদের এখানে টেম্পারেচারটা অনেকটা কমে গিয়েছিলো, বলা যায় হঠাৎ করেই কমে গেছে, একদম 36 থেকে টেম্পারেচার লাফ দিয়ে 28-এ চলে এসেছিলো। তো হঠাৎ করে আবার ঠান্ডা থেকে গরম থেকে ঠান্ডা চলে আসাতে আবার একটু শরীরে অ্যাডজাস্ট হতে সমস্যা হয়ে গিয়েছিলো। তবে খুব ভালো লাগছিলো, এত গরমের পরে এই বৃষ্টিটার খুবই দরকার ছিল। সন্ধ্যা থেকেই, সন্ধ্যা না বিকাল থেকেই আকাশটা খুব গম্ভীর হয়ে আছে, আস্তে আস্তে আকাশ অনেক অন্ধকার হয়ে বৃষ্টিও শুরু হওয়ার সম্ভাবনা আছে। আর এই সময়টা খুবই ভালো লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আর মনে হচ্ছিল হয়তো বা এখনই বৃষ্টি নামবে। সন্ধ্যার দিকে আকাশে বলা যায় যে বিদ্যুতের খেলা চলছে আর কি, এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, একবার ভয় লাগছিল আবার ভালোও লাগছিল দেখতে। আর চেষ্টা করছিলাম কিছু রেকর্ড করার জন্য, কারণ আমার কাছে এগুলো দেখতে খুব ভালো লাগে, আমি ইউটিউবে প্রায় সময় দেখি যে বিদ্যুৎ চমকানোর যে ভিডিওগুলো, তবে করতে খুব ভয় লাগছিল। আর এরপরেই ঘটেছে বড়সড় একটা অঘটন যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, যার জন্য আসলে আমার বড়সড়ই একটা ক্ষতি হয়ে গেছে।
আমার ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এরকম বাইরের ভিডিও করতে করতেই হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে, সেটা হচ্ছে দোতলা থেকে একদম সোজা নিচে, যেটা আমি আমার কমিউনিটি ট্যাবেও শেয়ার করেছিলাম। যেদিন মোবাইলটা পড়েছে সেদিনই আমি শেয়ার করেছিলাম। আমি তখন আমার পরিস্থিতি আসলে এরকমই হচ্ছিল, মনে হচ্ছে যেন বজ্রপাত আমার মাথায় পড়েছে, আল্লাহ মাফ করুক। বুঝতে পারিনি হঠাৎ করে কীভাবে হাত স্লিপ কেটে নিচে মোবাইলটা পড়ে গেল। আর দুই তিন দিন ধরে আসলে আমার মাথায় এটা ঘুরছিল যে আমার মোবাইলে কোনো স্ক্রিন প্রোটেক্টর নাই, সেটা আমি লাগাবো, আনবো, আনছি, বাইরে গেলে মনে থাকছে না, বা এরকম করতে করতেই এই দুর্ঘটনাটা ঘটে গেল। এখন ক্ষতি বলতে যেটা হয়েছে, যেটা আমার মোবাইলের স্ক্রিন টোটালি ফেটে গেছে, সেটা দিয়ে কোনো কাজই করতে পারছি না, উপরের গ্লাসটা একদম চুরচুর করে ভেঙে অবস্থা খুবই খারাপ। আর যার জন্য আমি ভিডিও করতে পেরেছি, ভিডিও হয়তো বা টুকটাক কিছু রেডি করতে পারছি, কারণ কিছু দেখা যাচ্ছে, কোনো রকম চালিয়ে নেওয়া যায় আর কি, অবস্থা এরকম। তবে সমস্যা নেই, এটাও আমি ঠিক করব। শুধু প্রবলেম দেখলাম যে স্ক্রিনেই হয়েছে, আর তেমন কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। তার জন্য দেখি কি করতে পারি, আর একটু সান্ত্বনা দিন প্লিজ আমাকে, কারণ আমার মোবাইলটা আমার খুবই প্রিয়। কারণ যেহেতু এখন ইউটিউবের কাজ আমি সবই মোবাইলেই করি, তো এটা দিয়েই আসলে আমার সব কাজ চলে, সেখানে এরকম একটা আঘাত খুবই কষ্টদায়ক বলা যায়। যাই হোক, অনেকক্ষণ আকাশে এরকম মেঘ বৃষ্টির খেলা চলেছে, অল্প স্বল্প কিছু বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে তা না, অল্প কিছু বৃষ্টি হয়েছে। এই সেই কলঙ্কিত জায়গা যেখানে আমার মোবাইলটা পড়ছে উপর দিকে, আর এই হচ্ছে আমার মোবাইলের চেহারা। যাই হোক, মনের কষ্টে বাইরে বের হয়েছি। তাওহিদের বাবা কাজ শেষ করেও আমাকে ফোন দিল, বলল যে বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা, বাইরে বের হবা কিনা। তো তাওহিদকে নিয়ে কয়েকদিন ধরে বাইরে বের হওয়া হচ্ছে না, গরমের কারণে আসলে বাইরে বের হতে পারছি না। তো বললাম যে ঠিক আছে, অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসি। তো এখন হাঁটতে বের হয়েছি, রাতের প্রায় 12:15 মতো বাজে, আর তাওহিদও ঘুমায়নি, ওর খাওয়া দাওয়া গোসল সব কিছুই ওকে, এখন শুধু বাসায় আনবো আর ওকে ঘুম পাড়িয়ে দেবো আর কি, এরকম অবস্থা। তো চারদিকে একদম শুনশান হয়ে গেছে, তেমন কোনো মানুষজন কিচ্ছু নাই, আর এইভাবে রাতে হাঁটতে আমার কাছে খুব ভালো লাগে। আমরা এর আগেও অনেক বাইরে হেঁটেছি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি তখনও রাতের বেলা এরকম 11:12 বাজে বাইরে হেঁটেছি। দেশে অনেকে না করে না যে এত রাতের বেলা বের হতে নেই, সন্ধ্যার পরে বাইরে যেতে নেই, বাট এখানে আমি আর আমার হাজব্যান্ড দুইজন অনেক হেঁটেছি, রাতে হাঁটতে হাঁটতে মনে হয় প্রায় অনেকটুক আমরা চলে যেতাম। আর এই সময়টার ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগতো, কারণ দিন থেকে রাতের ওয়েদার আমার খুব ভালো লাগে। আর আমার খুব বড় একটা শখ, সেটা হচ্ছে ঢাকা শহরের রাস্তায় রাতের বেলা রিকশায় ঘুরে বেড়ানো। জানি না আদৌ এই শখ কখনো পূরণ হবে কি না, তবে সেটা আসলে এখানে একটু ঘোরাফেরা করে শখ মেটানোর চেষ্টা, যদিও বা এখানে রিকশা নাই, নিজে হেঁটেই যেতে হবে।